বড়সড় বাড়ির পাশে মানানসই গ্যারাজ, আর সেই গ্যারাজে সুন্দর একখানা গাড়ি, এমনটাই দেখতে অভ্যস্ত আমরা। কিন্তু পৃথিবীর বুকেই রয়েছে এমন শহরও যেখানে বাড়িতে বাড়িতে গ্যারেজ নয়, রয়েছে হ্যাঙ্গার, সেখানে শোভা পায় অ্যারোপ্লেন। হ্যাঁ, ঠিকই পড়েছেন, আমেরিকার ফ্লোরিডার স্প্রুস ক্রিক শহরের প্রায় প্রত্যেকটি বাড়িতে রয়েছে অন্তত একটি করে অ্যারোপ্লেন। 5,000 জনের মতো বাসিন্দা থাকেন এই শহরে, রয়েছে 1,300 মতো বাড়ি এবং 700টির মতো অ্যারোপ্লেন। শহরে রয়েছে 4,000 ফুট লম্বা এবং 500 ফুট চওড়া একটি রানওয়ে, যেখান দিয়ে দৌড় দিয়ে আকাশে উড়ে যেতে পারে বাসিন্দাদের অ্যারোপ্লেনগুলি। সেই সঙ্গে এখানে রয়েছে বেশ কিছু এয়ার ক্লাব, এয়ারপ্লেন ভাড়া দেওয়ার সংস্থা, ফ্লাইট ট্রেনিং শেখানোর বন্দোবস্ত এবং 24 ঘন্টার কড়া সিকিউরিটির ব্যবস্থা। অনেক নামিদামি লোকই বিভিন্ন সময়ে বাস করেছেন স্প্রুস ক্রিকে। তাদের মধ্যে সবথেকে বড় নাম হলিউড অভিনেতা জন ট্রাভোল্টা। কিন্তু তার বোয়িং 707 এর ইঞ্জিনের গর্জনে এত উত্তপ্ত হয়ে পড়েন অন্যান্য বাসিন্দা যে তাদের অভিযোগের ধাক্কায় এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন ট্রাভোল্টা। স্প্রুস ক্রিকের বাড়িতে বাড়িতে দেখা মেলে বিচিত্র সব অ্যারোপ্লেনের। বোয়িং তো রয়েছেই, পাশাপাশি কেসনাস, পাইপার্স, P-51, ফরাসি ম্যাগ ম্যাজিস্টার কিংবা রাশিয়ান MiG-15 এর মতো প্লেনেরও দেখা মিলবে স্প্রুস ক্রিকের প্রতিটি বাড়িগুলোর লাগোয়া হ্যাঙ্গারগুলিতে। কিন্তু কিভাবে একটি এলাকায় প্রায় প্রত্যেক বাসিন্দা অ্যারোপ্লেনের মালিক হতে পারেন? আসলে যারা ব্যক্তিগত প্লেনে যাতায়াত করার মতো বৃত্তের অধিকারী, তারাই নানান সুযোগ সুবিধার কথা বিবেচনা করে ভিড় জমান স্প্রুস ক্রিকের দিকে। তাদের অধিকাংশই পেশাদার পাইলট, এছাড়াও রয়েছেন ডাক্তার, আইনজীবী কিংবা জমি কেনাবেচার ব্যবসায়ীরা। এরা মিলেমিশেই থাকেন। প্রত্যেক রোববার এরা স্থানীয় রানওয়েটির কাছে নিজের নিজের প্লেন নিয়ে সমবেত হন, তারপর ছোট ছোট দলে উড়ে যান নিকটবর্তী এয়ারপোর্টটিতে প্রাতরাস সারতে। এই জনপ্রিয় ঐতিহ্যটি এখানকার বাসিন্দাদের কাছে স্যাটারডে মর্নিং গ্যাগেল নামেই পরিচিত। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।